হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে লাইফস্টাইল ব্লগ। তো এখন বিকালবেলা আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি, যদিও ঘড়িতে সময় দেখিনি আমি, সেই জন্য বলতে পারছি না টাইমটা কত হয়েছে, যদি বিকেলবেলা হয়েছে এটুকুই বলতে পারি। আর এখন থেকে শুরু করছি, তার কারণ হলো রোজ ভাবছিলাম, রোজ তো সকাল থেকে দুপুর পর্যন্ত দেখানো হয় কাজকর্ম কি করছি, বিকালটা তো দেখানোই হয় না, বিকাল থেকে সন্ধে পর্যন্ত কি করি, তাই জন্যে বিকেলবেলাটা আজকে ভাবলাম বিকেলবেলা থেকেই দেখাবো। তো গাছগুলোকে অনেক দিন খাবার টাবার দেওয়া হয় না আর সেইভাবে পরিচর্যাও করা হয় না, সময় মোটেই পাচ্ছি না, তো আজকে সময় পেলাম বলে ছেলে ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, আমি আর ছেলে ঘুমাচ্ছিলাম, আমি উঠেছি, উঠে ভাবলাম গাছগুলোর সাথে কিছুটা সময় কাটানো যাক, তাই গাছগুলোকে খাবার দিচ্ছি। প্রথমে গাছগুলো গোড়া টোড়াগুলো খুঁষে নিলাম, নিয়ে তারপরে খাবার টাবার দিচ্ছি, খাবার দেব, জল দেব, দেওয়া হয়ে গেলে আমার গাছের সাথে সময় কাটানোটাও হয়ে যাবে। আর তারপরে আমি যাব নিচে গিয়ে ছেলেকে ডাকবো, ডেকে ঘুম থেকে তুলবো, তারপরে ওকে মুখ টুক ধোয়াবো, তারপরে চা করব, ছেলের জন্য দুধ করব, ছেলে দুধ খাবে, আমরা চা খাবো, তারপরে ছেলেকে পড়তে বসাবো, আর ছেলে পড়বে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার হয়ে গেছে মোটামুটি, এবার আমরা নিচে যাব। তো দেখো সন্ধে হয়ে গেছে আর আমি চায়ের জলও বসিয়ে দিয়েছি, চায়ের জল বসিয়ে দিয়েছি, চা ফুটছে, আর ছেলে আজকে বলল যে দুধ খাবে না, সেই জন্য ওকেও চা খাবে, তাই চা করেছি, তিনজনের চা হয়ে গেছে, আমরা চাটা খাবো, চা খেয়ে ছেলেকে পড়তে বসাবো, ছেলে পড়বে। ওর মধ্যে ওটা নাকি তাড়াতাড়ি খেয়ে নিয়ে পড়ে না, দেখাও এই হাতের এইটা খোলো, এটা পরে কখনো পরা যায় নাকি, আর এই ঠান্ডা আজকে কম, দ্য কাউ ইজ এ 4-footed ডোমেস্টিক অ্যানিমাল। আমি কি বললাম, আমি বললাম দ্য কাউ ইজ এ 4-footed, ওখানে বলার দরকার নেই, দ্য কাউ ইজ এ হেল্পফুল অ্যান্ড ডোমেস্টিক অ্যানিমাল, ঠিক আছে, এটা বলো। দ্য কাউ ইজ The cow is a helpful and domestic animal. It has two horns on its head and a long tail. Its body is covered with soft hair. The teeth which the cow has remain in its lower jaw only. Jaw মানে এই যে চোয়াল, মানে নিচের পাটিতে এক পাটি দাঁত আছে, তারপরে hoofs, its hoofs are divided from the middle. The cow lives on grass. Hey. Green leaves. বিকাল থেকে আমার সন্ধ্যে পর্যন্ত কিভাবে কাটে, তো ছেলে পড়বে আর অয়েল কেক পড়া হয়ে গেলে আমি রান্না করব, ইট ক্যান বি ফাউন্ড অল ওভার